হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা চলে এসেছি আজকে আবার আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আমিও খুবই ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, গতকাল বুধবার ছিল। প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে এখানে, কিন্তু সত্যি কথা বলতে প্রচুর বৃষ্টি হলেও খুব একটা গরম কাটেনি। ভালো রকম গরম এখানে, প্রচন্ড গরম। তো যাই জন্য ঘেমেও যাচ্ছি। তো সকালবেলায় একটু বেরিয়েছিলাম, সো একটুখানি ঘুরে গেলাম সকালে। আর বিশ্বাস করবে না, গোটা এলাকাটা প্রায় মানে আমাদের এদিকটা করে ভীষণ বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায়। তো জল জমে গেছিল পুরো একদম আমার বাড়ির ভেতরে অবধি। তবুও এখন অনেকটা জল নেমে গেছে, এখন আর তেমন জল নেই, সামান্য কিছু জল আছে। রাস্তায় তেমন একটা জল নেই, খুব কম আছে, মানে আমার বাড়ির জল সব নেমে গেছে, রাস্তায় কম জল আছে, তেমন জল নেই। এদিকে দেখো আমার ছেলে কন্টিনিউয়াসলি পুরো কি খাচ্ছিস বাবু? তুই আইসক্রিম, মানে আইসক্রিম খাচ্ছে। ওর স্ট্রবেরি ফ্লেভারটা খুব ভালো লাগে, এই জন্য স্ট্রবেরি ফ্লেভার এক্ষুনি কিনে আনা হলো। এই যে স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছে, মোটে কথা শুনছিল না, তো তাই জন্য সবাই দেখো আমি স্ট্রবেরি খাচ্ছি। তো স্ট্রবেরি খুব ভালোবাসে, এই জন্য স্ট্রবেরি আইসক্রিম এনে দেওয়া হলো। মানে ওই যেন স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছে, স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছে। আর আমি তাই জন্য চিন্তা করলাম যে আজকে আর কোনো ব্লগ দেবো না, তোমাদের সাথে আজকে এটা শেয়ার করবো। অ্যাপেল জুস এনেছে, তাই বলছে অ্যাপেল জুস কিনে নিয়ে এসেছি। তো আজকে তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজ আমি কি নিয়ে ভিডিওটা বানাতে চলেছি, কি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমি চিন্তা করলাম আজ আর আমি কোনো ব্লগ বানাবো না, আজ আমি তোমাদের সাথে আমি আমার বাপের বাড়ির হোম ট্যুরটা শেয়ার করবো। চলো তোমরা আমার সাথে থেকো এবং পুরোটা ওয়াচ করবে, তারপর কিন্তু কমেন্ট করবে, কোনো রকম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কোনো অনেক কিছু মিস করে যেতে পারো। তো অবশ্যই দেখতে থাকো মন দিয়ে। আর আমার সুন্দর লিটিল কিউট বাপের বাড়ি কেমন লাগবে ও লাগলো আর কি তোমাদের দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? দেখতে থাকো। এই যে দেখো, এটা আমাদের বাড়ি, আমি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। এটা আমাদের লিটল হাউস, তো দেখে নাও তোমরা। আর এই যে আমাদের বাড়ির গেট, আর আমি এখন গেটে দাঁড়িয়ে আছি। এখন আমরা গেট থেকে ঢুকছি ভেতরের দিকে, এটা আমাদের বাড়ির গলি, ঠিক আছে? দেখো, দেখতে থাকো ডান দিকে ভাড়ার ঘরগুলো। এই যে এইটা, এটা হচ্ছে এন্ট্রান্স, এর এখান থেকে ঢুকে সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে আমাদের ঘর। এই যে আমাদের ওপরটা আমাদের গলিতে ঢুকলে এইভাবে দেখা যায়। আর ডান দিকে যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা ভাড়ার ঘর, ঠিক আছে? আমি চলে যাচ্ছি পেছনের দিকে একদম। তো এটা আমাদের বাড়ির পুরো পেছনটা, এখানটা একটু ফাঁকা রয়েছে। এখানটা থেকে এই যে ওপর দিকটা, অর্থাৎ পেছন থেকে আমাদের বাড়ির ওপরটা ঠিক এই রকম দেখতে। এটা আমাদের ভাড়ার ঘর, আর এখানে সেপারেট টয়লেট, বারান্দা, রুম আর কিচেন একসাথে রয়েছে। আমি আর ভেতরে ঢুকলাম না, ওরা যেহেতু জানে না আমি ভিডিও করছি সেই কারণে। আর এই যে আমাদের গলি, আর গলি থেকে এখানে সোজা রাস্তা আমাদের বাইরে যাওয়ার। এই যে আমার বাড়ির পেছনে বাগানটা, ছোট বাগান, পেছনের দিকটা অল্প কিছু গাছ আছে। আর এটা এখানে একটা ট্যাঙ্কি বসানো আছে জলের, এখানে কল আছে পেছন দিকটা, এটাই। আর এইটা হচ্ছে আমার ভাই থাকে, এটা আমার ভাইয়ের রুম, এখানে ভাই থাকে নিচে আর কি। এটা এটা আমার ভাইয়ের রুম, আর এখানেও কিচেন টয়লেট একসঙ্গে অ্যাটাচ আছে, কিন্তু এখানে এখন জল জমে গেছে বাইরের বৃষ্টিতে, ঘরের জল ঢুকে গিয়েছিলো। তো আর এখানটা অন্ধকার, তাই বেশি দেখাতে পারছি না।
আর এটা হচ্ছে আমাদের ঘরের ওপরে যাওয়ার রাস্তা বা সিঁড়ি। এখান দিয়ে ঢুকে গেলে বাঁ দিক এবং সোজা দিকে দুটো ভাড়ার ঘর আছে আরও। এই যে সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠে গেলাম, এই দিকে একটা ভাড়ার ঘর আছে, এটা সিঁড়ি থেকে নামতে সোজাসুজি পড়ে, এই যে। আর এখন আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি ওপরে উঠে। এটা আমাদের উপরে উঠতেই একটা গোলাপসিকল গেট আছে, সেই গেটটা এখন খুলে আমি যাব। দুটো গোলাপসিকল গেট আছে, এটা খুলে এখন আমি আগে যাচ্ছি ওপরে ছাদের দিকে। ছাদে সিঁড়ি দিয়ে উঠলাম, আর এই যে আমাদের ছাদ ওপরে সেট করা আছে। আর দেখো এই যে আমাদের পুরো ছাদটা, এই যে ছাদের বা ওপরে দাঁড়ালে ঠিক এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। অনেক চারিদিকে ফ্ল্যাট আর বাড়ি ভর্তি, সেরকম একটা গাছপালা এখানে নেই, খুব কম। সব বাড়ি ঘর সব ভেঙে গাছপালা কেটে সব ফ্ল্যাট হয়ে গেছে, জায়গা খুব সীমিত। তো এ কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় ছাদের ওপরে উঠলে। তো দেখে নাও তোমরা চারিদিকে বাড়ি আর ফ্ল্যাট। আর এই দেখো রাস্তায় আমাদের জল জমে গিয়েছিল, তো এখন জলটা নেমে গেছে পুরোপুরি। এখানে দেখো বাবার দোকানের সামনে যে স্কুটিটা দাঁড়ানো রয়েছে ওটা বাবার, আর এখানে বাবা একটু গাড়ি চালিয়ে ঘুরে এলো। এটা বাবার আর কি গাড়ি, তো একটু ঘুরে আসছে। এই যে গাছ, অনেক ধরনের গাছ ছাদে লাগানো রয়েছে ছোটোখাটো, আর বৃষ্টিতে মানে রোদ উঠছে নামছে, তাই একটু চারিদিকে জামা কাপড় কার্পেট এগুলো সব মেলা রয়েছে একটু রোদের জন্য। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সবুজ গাছপালা, গাছে জল পেয়ে মানে বৃষ্টির জল পেয়ে খুবই সতেজ হয়ে রয়েছে। আর এখন আমি যাচ্ছি ঠাকুর ঘরে, এটাও আমাদের ছাদের উপরেই। এই যে সিঁড়ি দিয়ে উঠে পড়লে এখানে ঠাকুর ঘর, আর এই যে আমাদের ঠাকুর ঘর, দেখে নাও তোমরা। এই যে আমাদের ছাদের থেকে এখন আমি চলে যাচ্ছি সোজা নিচের দিকে, এখন আমি যাব আমার ঘরে। আর এই দেখো আমি ছাদ থেকে নিচে নামলে এই যে এটা আবার নিচে নামার সিঁড়ি, মানে একদম নিচে নামার সিঁড়ি। এখন আমি সোজা ঢুকছি আমার ঘরে ভেতরে। এই যে এটা আমার ঘর, মানে আমাদের ঘর। তো আমি ঢুকে গেলাম আমার ঘরের ভিতরে, এবার দেখো তোমরা যে আমাদের মেইন রুম। এখন আমি চলে এসেছি আমাদের কিচেনে, আর এই যে আমাদের কিচেনটা দেখে নাও, এই যে এখানে আমাদের কিচেন। আমাদের এখানে কিচেনের পাশেই আবার মানে এক সাইডে একটা খাট আছে। আর এখানে দেখো আমাদের ডাইনিং রুম,
তো এখানে ডাইনিং টেবিল ফ্রিজ এগুলো রাখা থাকে, কেউ আসলেও বসে, বসার জায়গা। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে আমরা থাকি, তো এখানে আমাদের কাকার রুম আছে, এখানে কাকারা থাকে, এটা কাকার রুম। আর এখানে এই যে ওদের রুমটা, এখানে আমাদের বারান্দা, আর এখানে রয়েছে কাকিমণিদের মানে কাকাদের একটা ছোট কিচেন। কিন্তু ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এখনকার মতো টাটা, আসছি আবার নেক্সট দিন নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে।